ডিস্টার্ব করে যে তুই বাংলাদেশ থেকে এসছো বা ইট্রিজিং বা কোন ধরনের? না 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 না, এই পৃথিবীতে সব থেকে বেশি মসজিদ হচ্ছে কি ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আমাদের ভারত। এই যে নাইম, এই ছেলেটার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর। হ্যাঁ, ঢাকা গাজীপুরে ওর বাড়ি। কোন জায়গা তোমার গাজীপুরে? গাইজ, আমার সাথে একটা বাংলাদেশি ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে নাইম। আপনারা অনেকে দেখেছেন, ও হচ্ছে আমাদের ভারতে এসছে। তোর কাছে জিজ্ঞেস করি, আমাদের ভারত ওর কেমন লাগে? নাইম, কেমন লাগে তোমার ভারত? খুবই ভালো লাগতেছে, কারণ আমি ইন্ডিয়াতে 2015 থেকে ভ্রমণ করতেছি আর স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছি 2 বছর প্লাস। তো আমার যদি এখনো স্টুডেন্ট বর্তমানে? হ্যাঁ, এখন স্টুডেন্ট। ও নাইম হচ্ছে কি ভারতের স্টুডেন্ট, ও এখানটা পড়াশোনা করে। তো ও এখানটা এসছে, ওদের বাংলাদেশে কিন্তু এখন বিশাল তোলপাড়, সেটা তুমি জানো তো। তোমাদের দেশের প্রধানমন্ত্রীর পতন ঘটলো, প্রধানমন্ত্রী চলে গেল, এখন সে প্রাক্তন হয়ে গেল, নতুন প্রধানমন্ত্রী এসছে। আচ্ছা, তুমি যে এখানটায় এসছো বা তুমি বাংলাদেশি, তোমার কি কোথাও কেউ কোথাও মানে কোনো ডিস্টার্ব করে যে তুমি বাংলাদেশ থেকে এসছো বা ইট্রিজিং বা কোনো ধরনের? না 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 না, আমি আজও পাইনি আর আশা করি ভবিষ্যতে পাবো না, তো এখানে ওরকম কোনো আমার সমস্যা হয়নি। আচ্ছা, তোমার মতে কি দেখেছো? তুমি তো এখানে এসছো প্রায় 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর ধরে তুমি কি দেখেছো এখানে? হিন্দু মুসলিম কেমন দেখলে তুমি? না না, এখানে আমার সামনে আমি কখনো হিন্দু মুসলিম এত এই মানে সমস্যা দেখি নাই, বরং আরো মিল দেখে গেছি। মিল দেখেছো কিনা? হ্যাঁ, 100%, কারণ আমি আমার বেশিরভাগ বন্ধু আছে এখানে যারা হিন্দু, তো তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, খুবই ভালো। তোমাকে তারা সম্মান করে? 100%। তারা এখানকার, তারা কি ভারতীয় ছেলে? হ্যাঁ, তারা ভারতীয়। আচ্ছা, মানে দেখলেন অনেকেই আছেন, এই ভিডিওটা এই কারণে করছি কারণ অনেকেই আছেন যারা বাংলাদেশে দেখছেন, অনেকে ভাবেন যে আমাদের ভারতে নাকি হিন্দুরা নাকি মুসলিমদের উপর অত্যাচার করে বা এরকম কিছু একটা। আসলে তারা অনেকেই আছে ভারতে, আসেনি এখনো পর্যন্ত। এবারে ভারতে না এসে তারা অনেক কিছু থিঙ্কিং, তাদের মাথায় অনেক কিছু থিঙ্কিং চলে এসছে, সেই কারণে হয়তো বা তারা ভাবে এরকম। তো নাইম হচ্ছে বাংলাদেশি ছেলে। আচ্ছা, নাইমের কলেজ, নাইম তোমার কলেজ কোথায়? আমার কলেজ বারাসাতে। বারাসাতে? তো তুমি এখন থাকো কোথায়? থাকছি হচ্ছে যাদবপুরে। যাদবপুরে থাকো, তাই তো? তো নাইম হচ্ছে গিয়ে পড়াশোনা করে বারাসাতে, ওর কলেজে থাকে না, তার কারণে ওখানে খরচা একটু বেশি হয়। বেশি আবার ছেলেপুলেদের একটু প্রবলেম হয়, কারণ ওরা মানে মোবাইল টোবাইল কথা বলে, এই বিভিন্ন অনেক ডিস্টার্বেন্স হয়। আচ্ছা আচ্ছা, ডিস্টার্বিং এর জন্য ও থাকে হচ্ছে কি যাদবপুরে, বাট ওর কলেজ হচ্ছে বারাসাত। তা তুমি কি বারাসাত থেকে যাদবপুরে রোজ যাও রেগুলার? রোজ যাওয়া কষ্ট হয় না? কষ্ট তো হয়, তারপরও মানিয়ে নিছি আর কি, কারণ আমি একা ঘর নিছি জন্য আমার মানে এখন ইন্ডিয়ান হয়ে গেছো না? হ্যাঁ বলা চলে, কারণ আপনার আমার বাংলাদেশ থেকে আমার বাবা মা আর আমার বোন আসে, তখন আমার ঘরে থাকতে পারে। তো আচ্ছা রাইন, তোমার কাছে একটা প্রশ্ন করি, অনেক বাংলাদেশিরা তারা বলে ভারতীয়রা নাকি কিপ্টে প্রকৃতির হয়, তোমার কি মানে তোমার কি মনে হয় এটা? অনেস্টলি বলবে কিপ্টে তারা? কিপ্টে আসলে আমি দেখেন, আমি তো কিপ্টে বলবো না, তারা হচ্ছে আপনার অপব্যয় করে না, অপচয় করে না, অপচয় করে না, অপচয় করে না কিপ্টে দুটো। তোমার সাথে আমার আলাপ কতদিনে? অনেক বছর হবে বলতে পারবো? অনেক বছর, তাই না? মনে নেই, অনেক বছর। আমাকে তোমার কি মনে হয় আমার কিপ্টে? না কোনোদিন না, আমাকে আপনার এস পছন্দ কিপ্টে মনে হয়নি আর আমার হবেও না, কারণ আমি আপনাকে দেখতেছি এতদিন ধরে, কোনোদিনই কিপ্টে মনে হয়নি। আচ্ছা যাই হোক, সেটা কথা না। আসলে মানুষ তো বিভিন্ন ধরনের থাকে, আমাদের হাতে 5টা আঙুল, দেখুন কোনো আঙুলের সাথে কোনো আঙুলের মিল নেই, হাইটে মিল নেই, এক একটা আঙুল এক ধরনের। তো মানুষ হচ্ছে কি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাংলা আপনারা যারা বলেন যে ইন্ডিয়ান মানুষজন হচ্ছে কিপ্টে প্রকৃতির, এবারে আপনাদের যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশে কিপ্টে প্রকৃতির মানুষ নেই, তো এক একটা জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষজন থাকে, তারা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে বাংলাদেশ থেকে যারা আমাদের দেখেন, আমাদের ভারত সম্পর্কে তাদের অনেক আইডিয়া যে ভারতীয়রা নাকি অনেক খারাপ হয়। কিছু কিছু মানুষ যারা ভারতে এসছে, আমি জানি তারা জানে ভারত কেমন, আর যারা আসেনি তারা না এসে বিভিন্ন ধরনের কথোপকথনে বা অন্যের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এই যে নাইম, এই ছেলেটার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর। হ্যাঁ, ঢাকা গাজীপুরে ওর বাড়ি। কোন জায়গা তোমার গাজীপুরে? গাজীপুর চৌরাস্তা থেকে কাছাকাছি না? চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে আধা ঘন্টা লাগে যেতে ওর বাড়িতে। তো ও এইখানটায় স্টুডেন্ট, এখানকার স্টুডেন্ট, 2 বছর এসছে। ও কিন্তু ভারত কলকাতার বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে। আর একটা কথা, আমি চাইবো না নাইমকে কোনো রকম ডিস্টার্বনেসের ভিতর ফেলতে, কারণ ওর বয়স কম, ও আবার দেশে ফিরবে কখনো না কখনো। তোমাদের দেশে যে বর্তমানে অবস্থা, তুমি এইটা সম্পর্কে কি বলতে চাও? অবশ্যই শান্তি কামনা করো। হ্যাঁ সেটাই, আমি চাই যে গন্ডগোল মিটে যাক, শান্তি কামনা করি, তাড়াতাড়ি আর যাতে কোনো মার কোল খালি না হয়, আমি সেটাই চাই, কারণ একটা ছাত্র হিসেবে আমারও খুবই খুবই কষ্ট হচ্ছে। তো অবশ্যই এটা স্বাভাবিক, সবারই খারাপ লেগেছে, আমাদেরও খারাপ লেগেছে। তো আসলে আমি চাই না এরকম আর কোনো খোনাখুনি হোক, তো আমার চাই না আর কোনো মানে মার কোল খালি হোক, আমরা চাই গন্ডগোল তাড়াতাড়ি মিটে যাক, সব কিছুই ঠিক হয়ে যাক আগের মতো যাতে আমরা চলাফেরা করতে পারি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি নাইম, তোমার কাছে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা জানি না, তুমি যদি উত্তর দিতে না চাও তাহলে স্কিপ করে যাবে। হ্যাঁ, তুমি তো এখানে দেখেছো হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা শুনছি কিছু কিছু জায়গায় শুনলাম যে বাংলাদেশে নাকি এরকম হিন্দুদের অত্যাচার হয়। হ্যাঁ, এটা নিয়ে তোমার কি বক্তব্য? এটা নিয়ে বক্তব্য আসলে আমি কি বলবো, আমি তো মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তো আমার যেমন আমার বাড়ির আশেপাশে অনেক হিন্দু আছে, তো তাদের সাথে আমাদের কোনোদিন আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, দ্বন্দ্ব লাগেনি,
আমার মানে আমার সেই আমার দাদাদের আমল থেকে হিন্দুদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তো কোনো দিনই দ্বন্দ্ব লাগেনি। আর তাছাড়া মিডিয়াতে দেখতেছি এখন কতটুকু সত্যি আমি জানি না, এখন যদি এখন জানি না যে কতটুকু সত্যি, তবে যদি বাই চান্স সত্যি হয়ে থাকে তাহলে যেই করতেছে কাজটা খুবই খারাপ। আমি চাই না এটা তাদের উপর যদি অত্যাচার হয়ে থাকে, আমি হইতেছে বলতেছি যদি হয়ে থাকে তাহলে তাদের উপর আসলে ঠিক এটা নাইম একটা ভালো কথা বলেছে। আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা বিভিন্ন ধরনের না, আমরা যারা হিন্দু ধর্মের আছি বা আপনারা যারা ইসলাম ধর্মের আছেন, তারা দেখবেন অনেকে নিজের ধর্মকে ভালোবাসতে গিয়ে আমরা স্ট্যাটাস দিই। যেমন আমি আমার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মানে এই পৃথিবীর সব থেকে শান্তির ধর্ম হচ্ছে কি আমাদের সনাতনী ধর্ম। এবার অনেক বন্ধুরা আছে যারা ইসলাম ধর্মে, তারা স্ট্যাটাস দিয়ে থাকে এরকম সব থেকে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, সেখানটায় অন্য ধর্মের মানুষরা এসে একটা খারাপ কথা বলে দিয়ে চলে গেল। অথবা আপনারা কোনো স্ট্যাটাস দিলেন সব থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্ম, এবার সেখানটায় আমি একটা হিন্দু হয়ে উল্টো পাল্টা কথা দিয়ে চলে আসলাম, তো এটা তো আমাদের ধর্ম শেখায় না। এই ধরনের কাজকর্ম যারা করে আমার মনে হয় তারা তাদেরকে বিরত থাকা উচিত। কারণ আমার আমি একটা পোস্ট করেছিলাম সেখানটায় মানে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কমেন্ট, এবারে কী হয় তখন কখনো কখনো কোনো কোনো কমেন্টের রিপ্লে দিতে ইচ্ছে করে, এবার আমি দিই না রিপ্লে, কিন্তু দিতে ইচ্ছে করে। এবার যদি রিপ্লে দিয়ে ফেলি তাহলে কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে বা তখন একটা খারাপ সেন্সে চলে আসবে। তো এই জন্য বলবো যাদের ভিতরে শিক্ষা আছে তারা একটু বুঝবেন, ভদ্রতা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, ভদ্রতা শিখতে হয়, সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাদের ভারতে এইখানটায় কোনো হিন্দুদের বাড়িতে খেয়েছো? আমি কতবার খেয়েছি সেটা আমি জানি না। কেমন লাগে তাদের আপ্যায়ন, কেমন লাগে তাদের আপ্যায়ন? খুবই ভালো, তারা খুবই, বিশেষ করে আমাদের মানে বাংলাদেশে অনেক হিন্দুরা ছিল অনেক আগে, তো সেই গল্প করে তারা মানে এখন ইন্ডিয়াতে, তো তাদের বাড়ি অনেক যাওয়া আসা করি। তারা মানে সবসময় ফোন করে, কেমন আছে জিজ্ঞেস করে, তো তাছাড়া তাদের খুবই তারা আমাকে মানে সম্মান করে। এবং অ্যাকচুয়ালি কি মানে তারা এটা ভাবেই না যে আমি আরেকটা ধরনের, তারা আমাকে এরকম ভাবে আপ্যায়নটা করে, তারা ভাবে যে না আমরা আমরা এখানটায় খুব গর্ববোধ করি। হ্যাঁ, একটা কথা বলি, এটাও না আমি বাংলাদেশে অনেকবার গেছি, বাংলাদেশে গিয়েও যে আমি খারাপ ব্যবহার পেয়েছি কোথাও কারো কাছ থেকে, দু একটা অপশনাল ব্যাপার হয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেছে সেটা নিয়ে যদি পুরো বাংলাদেশকে বিবেচনা করি তাহলে হবে না। যেমন একবার একটা পুলিশের সাথে আমার বাঘ বিতরণ হয়েছিল, সেখানটায় আমি ভিডিও করছিলাম, অনেকে আমাকে বলেছে সেখানে ভিডিও করা উচিত না, তোমাকে কি তাহলে ছেড়ে দেবে। এবারে কথা হচ্ছে আমার সেটুকু মাথায় ছিল, বরিশালে একটা ঘটনা ঘটেছিল, কোথায় ভিডিও করতে হয় কি না করতে হয় সেটা কম বেশি সেন্স আমার আছে বলে আমি মনে করি। তো একটা জায়গায় ভিডিও করছিলাম, সেটা গেট থেকে বেরিয়ে বাইরে গিয়ে ভিডিও করছিলাম, সেখানটায় পুলিশরা তো খারাপ লেগেছিলো, সেই জন্য আমাকে বলেছিলো ভিডিও করতে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটু কথা বলার একটা ভাবভঙ্গি থাকে যেটা ভদ্র সভ্য, এবারে সেইখানে সেটা যদি এখন পুরো বাংলাদেশকে আমি বিচার করতে যাই তাহলে সেটা ভুল হবে আমার। এবারে এটা তো স্বাভাবিক বিষয় হয়ে থাকে, কম ভালো খারাপ সব জায়গাতেই আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা মেন উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে গিয়ে মানুষ আমরা সবাই, আর আমরা একটা দেশ হয়ে একটা দেশকে ভালোবাসতে চাই, ভালোবাসি আমরা, তাহলে দেখা যাবে কি আমাদের পার্শ্ববর্তী দেশ মানে প্রতিবেশীর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে হয়তো বা আমরা আরও ভালো জায়গায় যেতে পারবো। আর একটা কথা, যারা গুজব আপনারা যেমন বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের গুজব থেকে দূরে থাকা উচিত, কারণ আপনাদের যেমন বাংলাদেশে একটা কথা হয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের উপরে অনেক অত্যাচার হয়, এবার সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা অনেকেই প্রোটেস্ট করেছেন যেটা পুরোপুরি গুজব, এটা পুরোপুরি গুজব, এটা এরকম কিছু হয়নি। যেমন এই মাশরাফির বাড়ি আগুন দিয়ে বলছে লিটন দাসের বাড়ি, এই জিনিসটা সম্ভবত বলা দরকার। হ্যাঁ, লিটন দাসের বাড়ি, এটা অনেকে বলেছেন যে যেমন মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে, সেই ক্ষেত্রে অনেকে বলেছে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে হিন্দু মুসলিমের দাঙ্গায়, তো এগুলো গুজব, এগুলো হলো গুজব। এবারে এরকম যেরকম গুজব অনেকেই আছে বাংলাদেশিরা যারা ভারত সম্পর্কে খারাপ খারাপ কথা বলে, যে ভারতে গেলে মুসলিমদের অত্যাচার করা হয়, ভারতে এই ওই করা হয়, সেটাও কিন্তু একটা গুজব। তোমার কি মনে হয় গুজব কিনা? না, 100% গুজব কিনা? নিজের চোখে না দেখে, যেমন ও দেখুন একটা মুসলিম, ও এখানে এসছে বাংলাদেশ থেকে এসছে, তো ওকে আমরা কতটা সম্মান করি। এবারে যারা হচ্ছে কি ধরনের গুজব ছড়াবেন সেটা একেবারে আমার মনে হয় এটা করা উচিত না। অনেকেই বলবেন যে বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির করেছে, তো এই কথা যদি কেউ বলেন তাহলে বলবো ভাই অতীত অতীত, পাস্ট ইজ পাস্ট, পাস্ট নিয়ে যদি কথা বলতে চান বা অতীত নিয়ে যদি কথা বলতে চান তাহলে অনেক অতীত চলে আসবে, তাই না? আমি মনে করি সেগুলো বাদ দেওয়া, সেগুলো না তুলে আনা, সেটাই সব থেকে শ্রেয় হবে বলে আমি মনে করি। ভবিষ্যতের কথা ভেবে আমরা ভবিষ্যতে চলবো, তো আমাদের মনে হয় সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আর যারা বুদ্ধিমান তারা কখনো অতীত নিয়ে কথা বলবে না, অতীত নিয়ে ঘাটতে গেলে অনেক অতীত চলে আসবে। তো যাই হোক, সেটা স্কিপ করে আমরা এটাই বলি, যারা গুজব ছড়াবেন তাদের কাছে রিকোয়েস্ট, গুজব কেউ ছড়াবেন না। আমাদের ভারত কীরকম যারা আসেননি তারা দেখে যান, দেখে যাওয়ার পরে আপনারা গিয়ে সেখানটায় বলবেন যে ভারত কীরকম। তুমি এখানে কত মুসলিম দেখেছো?
ভারতবর্ষে মুসলিম আছে না? বাংলাদেশ থেকে বেশি, বাংলাদেশের থেকে বেশি মুসলিম। এখানে মসজিদ কিরকম দেখেছো? মসজিদ খুবই ভালো, খুবই সুন্দর। আমার বাড়ির পাশে যে মসজিদ আছে মসজিদ বলার অনেক সুন্দর। এখানে যারা এখানে থাকো, তাই তো? তুমি কি জানো পৃথিবীর সব থেকে বেশি মসজিদ কোন দেশে আছে? ইন্দোনেশিয়াতে। সব থেকে বেশি মসজিদ ইন্দোনেশিয়াতে, তারপরে সব থেকে বেশি মসজিদ ইন্দোনেশিয়ার পরে স্থান কার বলতে পারবে? আমাদের ভারতের মসজিদের সংখ্যা। এই পৃথিবীতে সব থেকে বেশি মসজিদ হচ্ছে কি ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আমাদের ভারত। আমাদের ভারতে এত মুসলিম আছে যারা সারা বাংলাদেশে নেই, সারা বাংলাদেশ পাকিস্তান একত্রে করলে হবে না, এত আমাদের ভারতের মুসলিম রয়েছে। তুমি তো দেখেছো যেখানটায় মসজিদে তারা নামাজ পড়ে, মসজিদের জায়গা হয় না, তারপরে তারা রাস্তায় এসে নেবে কিন্তু নামাজ পড়ে, দেখো নি? আমাদের দেশের একটা অহংকার, আমরা আজ পর্যন্ত কাউকে কোনোদিন আক্রমণ করিনি, এইটা হচ্ছে আমাদের ভারতীয়দের অহংকার। আমরা সবসময় শান্তিপ্রিয়, তো যারা এই ধরনের কথাবার্তা বলেন, আমাদের দেশের দিকে ডাক ছেটান, আমার মনে হয় এগুলো থেকে আপনাদের বিরত থাকা উচিত। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। নাইমকে নিয়ে এসেছি, তো নাইমকে নিয়ে একটুখানি আমরা ঘোরাফেরা করি, আবার দেখা হবে কোনো ভিডিওতে। আর একটা কথা যেটা বলছি, যারা হচ্ছে কি স্টুডেন্ট, আমাদের ভারতের স্টুডেন্ট হিসেবে পড়তে চান বা পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পড়াশোনা করতে আসতে পারেন। সেটা নিয়ে একটা স্পেশালি ভিডিও বানিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। নাইম যেভাবে এখানে পড়াশোনা করছে সেটা পুরো ডিটেলস সেখানে দেওয়া আছে। এই যে তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছো, কোল্ড ড্রিঙ্কস কেমন লাগে ইন্ডিয়া? আমার কাছে ইন্ডিয়া কোল্ড ড্রিঙ্কস সবচেয়ে বেস্ট। চলুন আমরা কোল্ড ড্রিঙ্কস এনজয় করি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।